হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার হাজির হয়ে গেলাম ভিন্ন একটি টপিকস নিয়ে। আজ আমি আপনাদেরকে শেয়ার করব একটা ওয়েট লস রেমেডি নিয়ে। আর এই ড্রিঙ্কসটা খেয়ে আমি 1 মাসে 5 কেজি ওজন কমিয়েছি রিসেন্টলি। তো সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো যারা কিটো ডায়েট কিংবা নর্মাল ডায়েট করছেন কিংবা ওজন কমানোর জন্য চেষ্টা করছেন, তারা রোজ সকালে খালি পেটে এই ড্রিঙ্কসটা খেতে পারবেন। যদিও আমি প্র্যাকটিক্যালি ডাক্তার বা ডায়েটিশিয়ান না, তারপরও নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। তো ড্রিঙ্কসটি তৈরি করার জন্য আমার যা যা লাগবে এটা হচ্ছে সিয়া সিডস। আর সিয়া সিডসের গুণাগুণ আমরা সবাই জানি। সিয়া সিডসে আছে প্রচুর পরিমাণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আছে ফাইবার, প্রোটিন এবং প্রচুর পরিমাণে মিনারেলস। তো অনেকেই জানেন না সিয়া সিডস কী, তারা একটু অনলাইনে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে দেখে নিতে পারবেন যে সিয়া সিডস কী। অনেকেই ভেবে থাকেন যে সিয়া সিডস এবং তোকমাদানা এক, কিন্তু আসলে তা নয়। তোকমাদানা ভিন্ন কাজ করে, সিয়া সিডস ভিন্ন। তো দুইটার ভিতর অনেকই পার্থক্য, কিন্তু দেখতে প্রায় একই রকম। তো আপনারা গুলিয়ে ফেলবেন না যে সিয়া সিডস আর তোকমাদানা এক। যারা ডায়েট করছেন তারা এই সিয়া সিডসটা খেলে খুবই উপকার পাবেন। তো সে চেষ্টা করবেন সিয়া সিডস খাওয়ার জন্য রোজ সকালে কিংবা দিনের যে কোনো এক বেলায় 1 চামচ পরিমাণ খেলেই হবে। এতে আপনার প্রচুর পরিমাণ পুষ্টি চাহিদা পূরণ করে থাকবে। এবং নিয়েছি আমি এখানে একটা লেবু এবং নিয়েছি একটা অরেঞ্জ, এবং অরেঞ্জটাকে আমি একটু ছুলে নিয়েছি, খোসাটা সালিয়ে নিয়েছি। এখন আমি লেবুটাকে কেটে নিচ্ছি, আমি গোটা লেবুটাই নিব। জাস্ট মাঝখান থেকে একটু স্লাইস করে নিচ্ছি। এই লেবুর রসটা আমাকে কাজে লাগবে। তো লেবুটাকে আমি মাঝখান থেকে ডিভাইন করে নিচ্ছি। এখন একটু লেবু স্লাইস রেখে দিব জাস্ট গার্নিশিংয়ের জন্য। এখন আমরা চলে যাব মূল টপিকসে, যেখানে আমরা ড্রিঙ্কসটা তৈরি করব। তো দেখে নেওয়া যাক ড্রিঙ্কসটা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি এই গ্লাসে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 টেবিল স্পুন সিয়া সিডস। এখন সিয়া সিডসটা আমি নিয়ে নিচ্ছি, এখানে 1 টেবিল স্পুন নিয়েছি। দেন আমি কিছুটা পানি দিয়ে এটাকে গুলিয়ে রাখবো। এটা কিন্তু ডাবল হয়ে যাবে, 1 টেবিল স্পুন থেকে 2 টেবিল স্পুন মতো হয়ে যাবে। দেখতে পারছেন এটা কিন্তু ডাবল হয়ে যাবে ফুলে। দেন আমি এর ভিতরে অ্যাড করবো সেই অরেঞ্জ যেগুলো আমি আগে থেকে রেখেছিলাম, ছুলিয়ে রেখেছিলাম সেইগুলা। তো অরেঞ্জগুলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেবু, লেবুর রস। আমি গোটা একটি লেবুর রস নিচ্ছি। আর লেবুর রস এবং যে অরেঞ্জটা নিয়েছি এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের মেটাবলিজমকে বুস্ট করে এবং আমাদের ফ্যাট কাটার হিসেবে কাজ করে এবং আমাদের ওয়েট লস করাতে সহায়তা করে। তো এখন দিয়ে দিলাম আমি পানি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হানি। যেহেতু আমি গোটা একটি লেবু নিয়েছি, এটা খেতে একটু টক টক লাগবে এবং একটু তিতাও লাগতে পারে। তো তারপর আমি দিয়ে দিলাম হানি সেই জন্য। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, আপনার চাইলে স্কিপ করতে পারেন। এখন এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব। তো রোজ সকালে এই ড্রিঙ্কসটা আপনি তৈরি করে খাবেন, খেলে নিজেই পার্থক্য বুঝতে পারবেন। 15 দিনের মাথায় আপনি আপনার পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে, সিয়া সিডসটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবং দেখতে পারছেন অনেক অনেকই হয়েছে ফুলে। তো তৈরি হয়ে গেল আমার ওয়েট লস পানীয়। আপনি রোজ সকালে খালি পেটে এটা পান করবেন, তাহলে অনেক উপকার পাবেন। চাইলে রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও খেয়ে নিতে পারবেন দিনের যে কোনো এক বেলা। তা আমি যেহেতু সিয়া সিডস নিয়েছি, আপনি চাইলে এখানে তোকমাদানা বা এইসবগুলোর ভুষিও অ্যাড করতে পারেন। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই ড্রিঙ্কসটা শেয়ার করছি আপনাদের সাথে, যেহেতু আমি উপকার পেয়েছি আপনারাও পাবেন ইনশাল্লাহ। তো আজকের এপিসোডটা এই পর্যন্তই। আশা করছি আমার এই ড্রিঙ্কসের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সেটাই হবে আমার সার্থকতা।
আর বর্তমান সময়ে কিন্তু এই ফ্যাট, মোটা, সিজারিয়ান সমস্যা, যে সিজারের পরে যে আমরা অতিরিক্ত মোটা হয়ে যাই, এটা কিন্তু খুবই একটা মারাত্মক সমস্যা। তো আমরা চাইলে কিন্তু বেবি হওয়ার পর থেকে এই ধরনের ড্রিঙ্কস খেতে পারি এবং ওয়েট লসও কমাতে পারি। কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে ডায়েট করতে হবে না, জাস্ট একটু খাবারের দিকে লক্ষ্য রাখবেন, ফ্যাট জাতীয় খাবার কম খাবেন, হেলদি খাবার খাবেন এবং বাসায় এই ধরনের ড্রিঙ্কসটি বানিয়ে খাবেন। দেখবেন অনেক উপকার পাবেন এবং এতে কোনো স্বাস্থ্যের ক্ষতি হবে না এবং কোনো সাইড ইফেক্টও নাই। তো আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো টপিকস নিয়ে।